উপনির্বাচনে মোদি ম্যাজিক এসে দেখা যাচ্ছে। বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে 10টির মধ্যে 6টিতেই মোদি ম্যাজিক দেখতে পাওয়া গিয়েছে। যেমন তার মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে, আসাম রয়েছে, ইত্যাদি অন্যান্য যে সমস্ত রাজ্যে উপনির্বাচন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু মোদি ম্যাজিক চোখে পড়েছে। এক্ষেত্রেও আমরা যেটা দেখলাম বিধানসভা কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে, সেখানেও কিন্তু বিজেপি আবার এগিয়ে এসছে বামেদেরকে সরিয়ে, এক্ষেত্রে দ্বিতীয় স্থানে বিজেপি। অন্যান্য জায়গার ক্ষেত্রে 10টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রে বিজেপির দাপট লক্ষ্য করা গেছে, মোদি ম্যাজিক অব্যাহত। উপনির্বাচনে ও ধরাশায়ী কিন্তু কংগ্রেস, দিল্লিতে কেজরিওয়ালের ধাক্কা, এবং সেক্ষেত্রে আপ পৌঁছেছে এই মুহূর্তে তৃতীয় স্থানে। মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান, হিমাচল প্রদেশ, দিল্লি, এই সমস্ত জায়গাতেই মোদি ম্যাজিক আবারও উপনির্বাচনে।